আমার জবাব। Thank you.
চিনবেন না, আপনার মেয়ে আমাদের চেনে, ডাকুন ওকে। ওর সঙ্গে তোমাদের কি দরকার? একটা পুরনো হিসেব নিকেশ আছে, কোথায় ও? বুঝতে পেরেছি, ওই ঘরে। না 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 না, তোমরা না, সরে যান, সরে যান, না সরে যান বলছি। স্কুলে পড়ে যাওয়ার মতন একটাই শাড়ি ছিল, এই তো একটা নতুন শাড়ি পরে আছো। সকালে যখন বলেছিলাম তখন আমার একটাই শাড়ি ছিল, এখন আমার অনেক শাড়ি। সকাল থেকে সন্ধ্যের মধ্যে অনেক শাড়ি হয়ে গেল, কোথায় পেলে? নবাবটা দিয়েছে। নবাব? হ্যাঁ, কাল থেকে আমি রোজ একটা করে নতুন শাড়ি পরে স্কুলে যাব। আর আমিও তোমার এই নতুন শাড়িটা রাস্তার মাঝখানে তোমার গা থেকে টেনে খুলে নেবো। নবাব তোমায় যত শাড়ি দেবে সব। একটা শাড়িতে চার ভেড়ি নাকে একটা গুঁতো খেয়েছেন, তো এত গুঁতো আপনার নাকটা সহ্য করতে পারবে তো? বলে এবার বলুন, এখানে এসেছেন কেন? তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। বলুন। এখানে নয়, ওখানে চলো। আসুন। এই তোরা দাঁড়া, আমি আসছি।